মাত্র 50 টাকা দিয়ে 4 থেকে 5টা বড় বড় কাঁকড়া, 50 থেকে 60 টাকা দিয়ে 1 কেজি লইট্টা মাছ, 1 থেকে 150 টাকা দিয়ে বড় বড় লবস্টার কোথায় পাবেন এবং সেগুলো ফ্রেশলি কীভাবে ঢাকায় নিয়ে যাবেন, সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও। প্রায়ই বলতে শুনি কক্সবাজারের মানুষ খারাপ, কক্সবাজারের মানুষ ডাকাত, কক্সবাজারের মানুষ পচা মাছ প্যাকিং করে দেয়, কক্সবাজারের মানুষ প্রচণ্ড দাম রাখে। দ্য ফ্যাক্ট ইজ কক্সবাজারের মানুষ কিন্তু এত খারাপ না, কক্সবাজারের মানুষ ভালো। শুধু আপনাকে বুঝতে হবে যে আপনি কোত্থেকে কিনবেন আর কীভাবে দামাদামি করবেন। সো একদম সোজা সবটা কথায় চলে আসি, আপনি হোটেল থেকে বের হবেন বিকেলের দিকে 4টার দিকে, বের হয়ে একটা টমটম নেবেন, টমটমওয়ালা মামাকে বলবেন নাজিরা টেক যাব। আপনি চাইলে যাওয়া আসা কন্ট্যাক্ট করে নিতে পারেন, চাইলে সিঙ্গেল হয়েও যেতে পারেন। ডিরেক্ট চলে যাবেন, যাওয়ার সময় অবশ্যই আপনাকে সাথে করে একটা প্লাস্টিকের পলিথিন ব্যাগ নিয়ে যেতে হবে, একটা না কয়েকটা যদি আপনি অনেক মাছ আনেন। নিয়ে যাবেন এবং অপেক্ষা করবেন যে বোটগুলো কখন আসছে। বোটগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাকে দৌড়ে যেতে হবে, কারণ ওখানে অনেক ব্যাপারীরা থাকে যারা হচ্ছে মাছ কিনে ডেলিভার করে, তো আপনাকে তাদের সাথে কম্পিটিশন দিয়ে দৌড়ায় যেতে হবে। আর ওখানে কিন্তু অনেক দালাল থাকে যারা জেলে এবং ব্যাপারী বা নর্মাল আমাদের মতন র্যান্ডম কাস্টমারদের সাথে একটা সমঝোতা বোধ করে দেয়, কিন্তু সেখানে আপনার লস। আপনি ট্রাই করবেন জেলের থেকে নিজে ডিরেক্টলি কথা বলে মাছ নিতে। সো সেই দিন আমরা 500 টাকা দিয়ে প্রায় 30টার মতন কাঁকড়া, লইট্টা মাছ, চিংড়ি মাছ, হরিণা চিংড়ি, লবস্টার অনেক কিছু নিয়েছিলাম অল্প অল্প করে, অ্যান্ড প্রচণ্ড দামাদামি করে নিয়েছিলাম। ওখানেও কিন্তু আপনার সাথে সিন্ডিকেট হবে, অনেকেই আসবে, অনেক ওভার প্রাইস বলবে, কিন্তু আপনি তো জানেন যে ওদের কোনো দোকান ভাড়া নাই, ওদের কোনো স্টাফ কস্ট নেই, ওরা জাস্ট 20 থেকে ধরে নিয়ে আসছে, সুতরাং ওদের প্রাইস এত বেশি হবে না। সো ওখানে গেলে আপনি কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখতে পাবেন, অ্যান্ড মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফ্রিতে মাছ দিয়ে দিবে, ট্রাস্ট মি। ফ্রেশ ফ্রেশ মাছ তো কেনা হয়ে গেল, এখন এগুলো ঢাকায় নেবেন কীভাবে? একদম ইজি, সুন্দর করে মাছগুলো কিনে নিয়ে একদম টমটমে করে হোটেলে ব্যাক করবেন। হোটেলের কাছেই দেখবেন ওশান প্যারাডাইসের সামনে মাছের বাজার আছে, সেখানে মাছের বাজারে 300-500 টাকার ভিতরে আপনি আইস সহ বড় বড় বক্স পাবেন। বেশি পরিমাণের আইস দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে ককশিট বক্সটাকে লক করে সেটাকে র্যাপ করে ফেলবেন, এতে করে আপনার মাছগুলো কিন্তু 3-4 দিন পর্যন্ত পুরোপুরি ফ্রেশ থাকবে, একদম ফ্রোজেন কন্ডিশনে থাকবে। তো আপনি যদি ফ্লাইটে যান সকালে তাহলে আগের দিন বিকেলে কিনে ফেলবেন, আর আপনি যদি বাসে ঢাকায় ব্যাক করেন তাহলে সেই দিন বিকেলে কিনে ফেলতে পারবেন। বিকেলের দিকে আসলে এই মাছগুলো আপনি কিনতে পারবেন, খুব ইজিলি পাওয়া যাবে। অ্যান্ড বিকেলে ওই জায়গার ওয়েদারটা জাস্ট দেখেন কি সুন্দর, বিচের পাশে অনেক মানুষ থাকে বাট ওইখানের বিচটা এত খালি, আর ওখানে কিছু লোকাল দোকানপাট আছে যেখানে আপনি কক্সবাজারে কিছু ট্রেডিশনাল খাবার পাবেন, সেগুলোও খেতে পারবেন। আর ওখানে কিন্তু শুটকি পল্লীও আছে, যেখানে গেলে আপনি শুটকি মেকিং দেখতে পারবেন, শুটকিও কিনতে পারবেন। আচ্ছা, আমরা সেদিন যে গুঁড়ো চিংড়িগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আমি কলা পাতায় মুড়িয়ে চিংড়ি মাছের পাতুরি করেছিলাম। আমি জীবনের ফার্স্ট হচ্ছে এই পাতুরিটা করেছি, অ্যান্ড আমার হাতে যে লাল দাগটা দেখতে পাচ্ছেন সেটা ওটা করতে যেয়েই পুড়ে গেছে। তো এটা একদম ইজি একটা সিম্পল, সব ধরনের মশলা দিয়ে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা বেশি করে দিয়ে ফ্রেশ মাছটাকে মেখে জাস্ট কলা পাতায় করে তাওয়ার মধ্যে সেঁকে 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 এটাকে করতে হয়। এটা খুবই ইয়াম্মি ছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।